আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং আজকে সিনেমা ফোর ডির দ্বিতীয় টিউটোরিয়াল, এবং আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেখাবো যে সিনেমা ফোর ডিতে কীভাবে নেভিগেশন করতে হয়, এবং সিনেমা ফোর ডির যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো প্রথমে আমি দেখাবো যে আমি যদি এখানে কোনো একটি অবজেক্ট নিই, তাহলে সেই অবজেক্টটাকে আমি চারদিক থেকে কীভাবে দেখব, কারণ এটা তো হচ্ছে 3D একটা স্পেস। আমি যে কোনো একটা জিনিস নেই না কেন, আমি ওপর নিচ সাইডে যেভাবে ইচ্ছা সেভাবে দেখতে পারবো সেই অবজেক্টকে। তো সেইটা কিভাবে করব? তো আমি যদি একটা কিউব নেই, এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, মাউসের লেফট বাটন ধরে রেখে এখানে যদি কিউবের উপরে নিয়ে ছেড়ে দিই, তাহলে এখানে একটা কিউব নিতে পারবো। তো কিউব নিলাম, আমি কিউব না দেখিয়েছি মনে হয় ফার্স্টে, যে ইন্ট্রোডাকশন টিউটোরিয়াল ছিল, ইন্ট্রো ছিল, ইন্ট্রো ভিডিও, সেটাতে আমি দেখিয়েছি। তো যাই হোক, এখানে যে কিউবটা নিলাম, এই কিউবটাকে এখন আমি চারদিক থেকে দেখব কিভাবে। আমি যদি কিবোর্ডের অল্ট কি প্রেস করি, অল্ট কি প্রেস করে ধরে রেখে, আপনারা যারা ম্যাক ইউজ করছেন তারা হচ্ছে অপশন কি, তো অল্ট কি যদি প্রেস করে ধরে রাখি, ধরে রেখে যদি আমি মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করি, তাহলে আমি এটাকে চারদিক থেকে দেখতে পাবো। ঠিক আছে, ওপর নিচে যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে দেখতে পাবো। আর আমরা এখন সবাই 3-বাটন মাউস ইউজ করি, অর্থাৎ লেফট, রাইট আর মিডলে যে হুইলটা থাকে সেই হুইলের মধ্যে কিন্তু একটা বাটন থাকে, আপনি যদি ক্লিক করেন তাহলেই বুঝতে পারবেন। তো অল্ট কি প্রেস করে যদি আমি হুইলের মাঝের যে বাটনটা আছে সেটা যদি প্রেস করে ড্র্যাগ করি, তাহলে আমি এটাকে ডানে বামে নিতে পারবো। ঠিক আছে, তো একটা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে চারদিক থেকে দেখতে পারলাম, এবং মিডল বাটন দিয়ে আমি এটাকে ডানে বামে সব দিকে নিতে পারলাম। আর যে রাইট বাটনটা আছে, আমি যদি কিবোর্ডের অল্ট কি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করি, আমি তাহলে জুম ইন আর জুম আউট করতে পারবো। ঠিক আছে, আমি যদি ডানে বামে নিই তাও জুম ইন জুম আউট হবে, আমি যদি ওপরে বা নিচের দিকে ড্র্যাগ করি তাও জুম ইন জুম আউট হবে। এই একই কাজ কিন্তু আমি ওপরের এই তিনটা বাটন দিয়ে করতে পারবো। এই যে প্রথম যে বাটনটা আছে, এটা যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, দেখুন চারদিকে আমি নিতে পারছি। আর পাশের যে বাটন আছে এটা হচ্ছে জুম ইন জুম আউট, আর এইটা হচ্ছে আমি রোটেট করতে পারবো বিভিন্ন দিকে। এবং আমি এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিস কোনটা, এটা হচ্ছে ওপরে নিচে ওয়াই অ্যাক্সিস, তারপরে সামনে পেছনে ডানে বামে এক্স এবং জেড অ্যাক্সিস, এগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা বাটন আছে, এই বাটনটা আসলে কী কাজ করে, আমি যদি একবার ক্লিক করি তাহলে দেখুন যে চারটা উইন্ডো ওপেন হয়ে গেল। এই উইন্ডোগুলো হচ্ছে, প্রথমটা পার্সপেক্টিভ, ঠিক আছে, আমি এটাকে চারদিক থেকে ঘুরিয়ে দেখতে পারবো যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে। আর এটা টপ, এটা রাইট, এটা ফ্রন্ট। এইখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টকেই আমি বিভিন্নভাবে এখানে দেখছি। এটা আমি ওপর থেকে দেখছি, অর্থাৎ এই যে এই অংশটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাইট অংশ, মানে আমি ডান দিক থেকে দেখতে পাচ্ছি, এবং এইটা সামনের দিক থেকে দেখতে পাচ্ছি। সুতরাং এইখানে আমি যে চেঞ্জই করি না কেন, এইখানেও সেই চেঞ্জটা আমি দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিসকে আমি বিভিন্ন দিক থেকে দেখছি। এটা অনেক সময় কাজে লাগে, যখন আমরা ডিজাইন করব তখন বুঝতে পারবো যে এটা কেন কাজে লাগে। ঠিক আছে, তো এই বাটনটাতে যদি আবার ক্লিক করি তাহলে আগের অবস্থায় ফিরে আসলো, কিন্তু দেখুন এখানে টপে চলে এসেছে। কেন? কারণ আমি এটাতে সিলেক্ট করেছিলাম একবার। ঠিক আছে, আমি যদি এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করে এই বাটনে ক্লিক করি, তাহলে এইটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার এটাতে ক্লিক করব। তো এই যে উইন্ডো ছোট বড় করা, এই কাজগুলো কিন্তু আমরা মাউস দিয়েও করতে পারি, কারণ মাউস দিয়ে করাই সহজ। এইখানে ক্লিক করা চাইতে মাউসের যে মিডল বাটনটা আছে, অর্থাৎ যে স্ক্রল হুইল আছে সেটার মধ্যে যে বাটনটা আছে, আমি যে কোনো উইন্ডোর ওপর নিয়ে গিয়ে যদি ওই বাটনে ক্লিক করি তাহলেই এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলেই এটা চারটা ভিউ আমি দেখতে পাবো। ঠিক আছে, আবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফ্রন্ট ভিউ দেখতে পাবো, আবার যদি ক্লিক করি তাহলে আবার চারটা। তো আমরা মাউসের মিডল বাটন ক্লিক করেই কিন্তু এই ভিউগুলো দেখতে পারবো। আর এই যে নেভিগেশনগুলো, সেগুলো অল্ট কি প্রেস করে কীভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দিলাম। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কিবোর্ড দিয়েই কিন্তু এই কাজগুলো করা যায়, এইখানে এসে বারবার এই সুইচগুলো ক্লিক করার প্রয়োজন নেই। এরপরে নেভিগেশন নিয়ে আরেকটু কথা বলি। আমি যে কোনো অবজেক্ট যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে তিনটা অ্যাক্সিস পাবো। আমি যদি এখানে ওয়াই অ্যাক্সিস এটা ওপর নিচে করতে পারবো, সামনে পেছনে করতে পারবো। তো এই তিনটা অ্যাক্সেসের মাধ্যমে আমি এটাকে বিভিন্ন দিকে নিতে পারবো। আর এইখানে দেখুন উপর দিকে কিছু বাটন আছে, এই বাটনগুলো দিয়ে আসলে কি করা যায়, আমি যে কোনো একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টকে আমি যদি ছোট বড় করতে চাই, তাহলে এই যে এই বাটনটা আছে, ঠিক আছে, এটা স্কেল, তো এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এটাকে কিন্তু আমি ছোট বড় করতে পারবো। এই যে কোনো একটা অংশে যদি আমি ক্লিক করে ধরে ড্র্যাগ করে, এই দেখুন ছোট বড় করতে পারছি। ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল জেড কি প্রেস করব তাহলে আগের অবস্থা চলে আসবে। আর এই মাঝে যে কোনো এক জায়গায় যদি লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু পুরো অবজেক্টটাই
ছোট বড় হবে, ঠিক আছে। আবার কিবোর্ডের কন্ট্রোল জেড কি প্রেস করব, তাহলে আগের অবস্থায় চলে আসলো। এরপরে যে বাটনটা আছে এটা হচ্ছে রোটেশন, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক থাকা অবস্থায় আমি যে কোনো একটা অবজেক্টকে রোটেট করতে পারবো, ঠিক আছে, এক্স ওয়াই এবং জি পজিশনে। আমি যদি এই ওয়াই পজিশন আছে এটাতে আমি এদিকে রোটেট করতে পারছি, এবং দেখুন মাঝে লেখা উঠছে যে আমি কত ডিগ্রি রোটেট করছি। তারপরে এইখানে দেখুন এইভাবে রোটেট করতে পারবো, এভাবে রোটেট করতে পারবো। তো এইভাবে এই বাটনের দ্বারা আমি এটাকে রোটেট করতে পারবো। কিবোর্ডের কন্ট্রোল জেড কি প্রেস করি, তাহলে আগের অবস্থায় চলে আসবে। তো ওপরের এই তিনটা বাটনের জন্য কিন্তু কিবোর্ড শর্টকাট আছে। আমি যদি ই কি প্রেস করি কিবোর্ডে, তাহলে কিন্তু এই যে মুভ টুল আছে এইটা হচ্ছে সিলেক্ট হবে, আমি কোনো একটা অবজেক্টকে মুভ করতে পারবো। আর যদি আর কি প্রেস করি, তাহলে আমি রোটেট করতে পারবো। আর টি কি যদি প্রেস করি, তাহলে আমি এটাকে ছোট বড় করতে পারবো, স্কেল আপ স্কেল ডাউন করতে পারবো, ঠিক আছে। তো এটা আপনারা কাজ করতে করতে আস্তে আস্তে শিখে যাবেন, সব কিছু মুখস্থ যে করতে হবে এমন না, কাজ করতে গেলে আপনারা নিজে নিজেই শিখে যাবেন। তো এরপরে একটা বাটন আছে, এইখানে আমরা হিস্টোরি দেখতে পাবো যে লাস্ট কোন বাটনটা আমি ক্লিক করেছি, এটা এখানে দেখতে পাবো। তারপরে যে এক্স ওয়াই জি তিনটা প্রপার্টি আছে এইখানে, এই তিনটা বাটন আসলে কি করে, আমি যদি মুভ টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি ওয়াই কিটা প্রেস করি, এখন যদি আমি এই অবজেক্টটাকে ড্র্যাগ করি, তাহলে এটা এক্স এবং জি পজিশনে কিন্তু নড়াচড়া করতে পারবে, কিন্তু ওয়াই পজিশনে ওপর নিচের দিক কিন্তু নড়াচড়া করবে না, ঠিক আছে। খেয়াল করুন আমি এই যে মাঝের যে জি পজিশনটা আছে এটা কিন্তু মাউসে ক্লিক করে ড্র্যাগ করছি না, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু আসলে হবে, কিন্তু আমি যদি অবজেক্টের অন্য কোনো জায়গায় জাস্ট ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা শুধু এক্স এবং জি পজিশনেই নড়াচড়া করবে, ওয়াই পজিশনে কিন্তু নড়াচড়া করবে না। ঠিক তেমনটাই আমি যদি স্কেলে যাই, তাহলে দেখুন এখানে আবার তিনটা আলাদাভাবে চলে আসলো, স্কেলের জন্য আলাদা, মুভের জন্য আলাদা। মুভের জন্য কিন্তু ওয়াইটা আমি তুলেই দিয়ে রেখেছি, কিন্তু স্কেলের জন্য দেখুন আবার আছে এক্স ওয়াই জি। আমি যে কোনো একটা যদি বন্ধ করে দিই, তাহলে এখন কী হবে, ওয়াই এবং জি পজিশনে এটা হচ্ছে স্কেল আপ স্কেল ডাউন হবে, কিন্তু এক্স পজিশনে কিন্তু আর স্কেল আপ স্কেল ডাউন হবে না, ঠিক আছে। আমি যদি এটাকে যে কোনো এক জায়গায় ধরে ছোটো বড়ো করি, দেখুন সব দিক দিয়ে ছোটো বড়ো হচ্ছে, কিন্তু ওয়াই পজিশনে এবং জি পজিশনে ছোটো বড়ো হচ্ছে, কিন্তু এক্স পজিশনে কিন্তু একই সমানই আছে, ঠিক আছে। তো এই তিনটা বাটন আপনাদের এই কাজে লাগতে পারে। এখন আমি এই কিউবটা আবার ডিলিট করে দিই, তারপরে সব আগের অবস্থায় আনি, তারপরে আমি আরেকটা কিউব নিই। এইখানে দেখুন পাশে আরেকটা বাটন আছে, এই বাটনটা আসলে কি করে, আমি যদি এই অবজেক্টটাকে রোটেট করি কিছুটা, এই যে রোটেট করলাম, এখন যদি মুভ টুলে ক্লিক করি, দেখুন যে এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখাচ্ছে আমাকে কোনটা এক্স ওয়াই জি, এটাও কিন্তু এই অবজেক্টের সাথে কিছুটা বেঁকে গেছে, রোটেট হয়ে গেছে। কিন্তু এইখানে যদি আমি ক্লিক করি একবার, তাহলে ওয়ার্ল্ড যেটা আছে অর্থাৎ এই যে গ্রিডটা আমি দেখতে পাচ্ছি, এই গ্রিড অনুযায়ী এই এক্স ওয়াই জি পজিশনটা থাকবে, এই যে আমাকে দেখাচ্ছে যেটা, এই দেখানোটা আমাকে এই গ্রিডের যে পার্সপেক্টিভ আছে সেই পার্সপেক্টিভে আমাকে দেখাবে, এই অবজেক্টের পার্সপেক্টিভে আর দেখাবে না। আমি অবজেক্টটাকে যেদিকেই করি না কেন, এই যে কোঅর্ডিনেট এইগুলো এই সবসময় ওয়াই ওপরের দিকে থাকবে, এক্স এইদিকে থাকবে, জেড এদিকে থাকবে। কিন্তু আমি যদি এখানে আরেকবার ক্লিক করি, তাহলে আমি অবজেক্টটা যেদিকে ঘোরাবো সেই দিকে এই তিনটা কোঅর্ডিনেট থাকবে, ঠিক আছে। তো এটা অনেক সময় আপনাদের কাজে লাগবে। এরপরে যে বাটনগুলো আছে এগুলো রেন্ডার সম্পর্কিত, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তারপরে এইখানে যে বাটনগুলো আছে এগুলো তো বললামই, যে যে কোনো অবজেক্ট আপনি এখান থেকে নিতে পারবেন ক্লিক করে ধরে রেখে, তারপরে এখানে ক্লিক করে ধরে রাখলে এখানে কিছু পাবেন, এই জিনিসগুলো। আর এই যে টুলবারের ওপর দিকে আপনারা মেনু বার দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকম মেনু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই দিকে দেখুন যে অবজেক্ট উইন্ডো আছে, ঠিক আছে, এখানে অবজেক্ট উইন্ডো আছে, তারপরে এখানে কন্টেন্ট ব্রাউজার, তারপরে শর্টকাট, এইভাবে বিভিন্ন ট্যাব আছে। তো আমরা সাধারণত অবজেক্টেই বেশি কাজ করি। এখানে অবজেক্টে যখন থাকবে, তখন আমি এইখানে আমার এই ওয়ার্কস্পেসে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো আমি দেখতে পাবো। এইখান থেকে যদি আমি একটা কোন নিই, কোন নিয়ে যদি যে এই পাশে রাখলাম, তো এখানে দেখুন একটা কোন আর একটা কিউব, দুইটা অবজেক্ট এখানে চলে এসেছে। এবং আমরা যে অবজেক্টটি সিলেক্ট করি না কেন, এখানে নিচের দিকে সেই অবজেক্ট সম্পর্কিত যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমি এখানে দেখতে পাবো। এই যে কোনটা আমি সিলেক্ট করলাম, এখানে এই কোনের হাইট আমি কমাবাড়া করতে পারবো, ঠিক আছে। এখানে ওপর দিকে নিচের দিকে দেখুন ক্লিক করলে কমাবাড়া হবে। আর আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, ধরে রেখে যদি উপরে নিচে যাই, তাহলে এটা আমি ড্র্যাগ করে কমাবাড়া করতে পারবো। অথবা আমি চাইলে এখানে জাস্ট টাইপ করে দিতে পারি যে আমি কোণের হাইটটা কত সেন্টিমিটার চাচ্ছি। তো
তারপরে কিউবটা সিলেক্ট করি। দেখুন কিউবের সাথে সম্পর্কিত যে সেটিংসগুলো আছে, যেরকম আমি এখানে ফিলিট ক্যাপ চাচ্ছি, তাহলে দেখুন কোনাগুলো স্মুথ হয়ে গেল, আমি রেডিয়াস কত চাচ্ছি কোনাগুলো সেটা আমি এখানে দিতে পারবো। তো এইভাবে আমি এই অবজেক্টের বিভিন্ন প্রপার্টিজ চেঞ্জ করতে পারবো এবং অবজেক্টকে অন্য একটা লুক দিতে পারবো। আর এইখানে দেখুন যে কোনো অবজেক্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি কোঅর্ডিনেটে যাই, এখানে কিন্তু আমি পজিশনগুলো দেখতে পাবো, এক্স পজিশন, ওয়াই পজিশন এবং জি পজিশন, এই তিনটা পজিশন আমি দেখতে পাবো। এখানে আমি চাইলেই সেই পজিশনগুলো এইখান থেকেও কমাবাড়া করতে পারবো। আর এখানে নিচের দিকে দেখুন আরেকটা পজিশন অপশন আছে, আমি যে কোনো পজিশন এখানে যদি চেঞ্জ করি, এখানেও কিন্তু চেঞ্জটা হচ্ছে। কিন্তু আসলে দুইটা জায়গায় কেন এই পজিশনটা দেয়া? এর কারণ একটাই যে আমি যদি এই কোনটাকে সাইডে নিলাম, আমি যদি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এইখানে এক্স পজিশনে যদি আমি চেঞ্জ করি, আমি যদি ওয়ান দিই, তাহলে এই দুইটা অবজেক্ট কিন্তু এক জায়গায় চলে আসবে। আমি যদি এখানে লিখি যে 50, ঠিক আছে, দেখুন দুইটা অবজেক্টের পজিশনই 50 হয়ে গেল। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড কি প্রেস করবো, আগের অবস্থায় যাব। এখন আমি চাচ্ছি যে এই দুইটা অবজেক্টকে আমি একসাথে ডানে বামে বিভিন্ন দিকে নিয়ে যাব। এইটা কিভাবে করব? এইটার জন্যই এই অপশনটা, এই অপশনটা সবসময় দেখাবে কি, আমি যদি দুইটা অবজেক্ট সিলেক্ট করি, এভাবে ড্র্যাগ করে দুইটা অবজেক্ট সিলেক্ট করতে পারবো, অথবা কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে দুইটা তিনটা যাই হোক সিলেক্ট করতে পারবো, অথবা কিবোর্ডের শিফট কি প্রেস করে একটা দুইটা এভাবে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করলে এই দুইটা অবজেক্টের মাঝ বরাবর, দুইটা তিনটা যতগুলো অবজেক্টই হোক না কেন, তার মাঝ বরাবর একটা পয়েন্ট আমাকে দেখাবে। সেই পয়েন্টটা এই যে এইখানে দেখাচ্ছে, মানে দুইটার একটা এভারেজ পয়েন্ট এখানে চলে আসছে। এবং এইটাকে আমি ড্র্যাগ করে যদি অন্য একটা পজিশনে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি অথবা এন্টার কি প্রেস করি, আমি অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে দেখুন যে দুইটা অবজেক্টই এই যে এই পজিশনে চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ আমি যে কোনো একটা অবজেক্টের পজিশন যদি চেঞ্জ করতে যাই, তাহলে এইখানে চেঞ্জ করতে পারবো। আর আমি যদি দুইটা অবজেক্ট মিলে যদি পজিশনটা চেঞ্জ করতে যাই, তাহলে আমি এইখানে চেঞ্জ করতে পারবো। এই জন্যই দুইটা আলাদাভাবে করা আছে। আপনারা যদি একটু জাস্ট নিজে কোনো একটা অবজেক্ট নিয়ে এটা পরীক্ষা করেন, তাহলে বুঝবেন। ঠিক আছে, তো এরপরে নিচের দিকে আরেকটা ফাঁকা অংশ আছে, এইখানে আমরা ম্যাটেরিয়ালগুলো নিব। মানে আমি একটা প্লাস্টিকের জিনিস নিচ্ছি, তাহলে প্লাস্টিকের মতো তো লুক দিতে হবে, এই ম্যাটেরিয়ালগুলো আমরা এইখানে নেব। তারপরে আমি একটা কাচের কোনো একটা জিনিস নিচ্ছি, তাহলে সেই গ্লাসটা আমাকে এইখানে তৈরি করতে হবে। ঠিক আছে, এইখানে আমরা দেখতে পাবো সেই ম্যাটেরিয়ালগুলো। তারপরে এখানে আরও কিছু অপশন আছে, যেমন মনে করুন এইচ পি বি, এই তিনটা আসলে কী? সিনেমা ফোরটির যে রোটেশন সিস্টেমটা আছে, এটা অ্যাকচুয়ালি যারা হচ্ছে পাইলট বিমান চালায়, তারা হচ্ছে যে বিমান কোন দিকে রোটেট করছে, কোন দিকে যাচ্ছে, সেইটা যেভাবে বলে মুখে, ঠিক সেই কোঅর্ডিনেট সিস্টেমে এখানে হচ্ছে রোটেশন সিস্টেমটা দেওয়া আছে। এইচ পি বি হচ্ছে হেডিং, পিচ আর ব্যাঙ্ক, এই তিনটা। এই যে এখানে যেটা গ্রিনটা দেখছেন, এইটা হচ্ছে হেডিং, এবং রেডটা হচ্ছে পিচ, আর ব্লু যেটা দেখছেন, ব্লু অথবা ইয়েলো যেটাই থাকুক না কেন, সেটা হচ্ছে ব্যাঙ্ক। ঠিক আছে, আমি যদি এখানে রোটেটে আসি, এখানে এসে যদি এই ব্লুটা এদিকে ওদিকে করি, দেখুন এটা হচ্ছে ব্যাঙ্ক। ঠিক আছে, তো এটাই মনে রাখবেন যে এটা আসলে রোটেশনের যে অপশনটা আছে এক্স ওয়াই জি, সেটাকে একটু অন্যভাবে এরা উপস্থাপন করছে এখানে, এটাই, তাছাড়া কিছুই না। এখন আরেকটা কিবোর্ড শর্টকাট আমি আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জুম করার একটা কিবোর্ড শর্টকাট আছে। আমি যদি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি, মনে করুন আমার অনেকগুলো এখানে অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট আমি নিয়ে নিলাম, মুভ টুলে গিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখলাম। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই অবজেক্টটা জুম করব। ঠিক আছে, এটা আমি মাউসের যে মিডল হুইল আছে সেটা স্ক্রল করে জুম করতে পারি, এখান থেকে জুম করতে পারি, কিন্তু এটা ঝামেলা এই অবজেক্টটাকে মাঝে নেওয়া। সেটা আমি কিভাবে নেব? জাস্ট এই অবজেক্টটা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করব, অথবা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের যদি এস কি প্রেস করি, তাহলেই এই অবজেক্টটা জুম হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ এটা, এবং খুব দ্রুত এটা কিন্তু আসলে করা যায়। দেখুন আমি যদি আবার আনি, এই অবজেক্টটা যদি সিলেক্ট করি, কিবোর্ডের এস কি প্রেস করি, তাহলে এই অবজেক্টটা জুম ইন হয়ে গেল। তারপরে মনে করুন এই অবজেক্টটাতে আমার জুম ইন করা আছে, আমি সবগুলো অবজেক্ট একসাথে দেখতে যাচ্ছি, জুম আউট করতে যাচ্ছি, মানে যত অবজেক্ট আছে, যত দূরেই কোনো একটা অবজেক্ট থাকুক না কেন, আমি সবগুলো একসাথে দেখতে যাচ্ছি, তাহলে কিবোর্ডের এইচ কি প্রেস করব। এইচ কি প্রেস করলে যত দূরেই অবজেক্ট থাকুক না কেন, সবগুলো এক সিনের মধ্যে চলে আসবে, এইটুকু উইন্ডোর মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো এই শর্টকাটটা আশা করি আপনাদের কাজে আসবে। তো আমি সবগুলো এখানে ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে এইখানে আবার একটা কিউব নেব। নেয়ার পরে এখন এইখানে কিন্তু ডিসপ্লে অপশন, তারপরে নেভিগেশন অপশন, এইগুলো কিন্তু আবার বিভিন্ন ধরনের আছে।
আমি যদি ক্যামেরাতে যাই, ক্যামেরাতে গিয়ে নেভিগেশনে যাই, এখানে দেখুন অবজেক্ট মোডে দেওয়া আছে, আপনাদের কার্সার মোডে দেওয়া থাকতে পারে। এটা আসলে কি, আমি যদি অবজেক্ট মোডে দিই তাহলে আমি কিবোর্ডের অল্ট কি প্রেস করে যখন এটাকে ড্র্যাগ করছি তখন আমার যে অবজেক্টটা সিলেক্ট করা আছে সেই অবজেক্টের চারদিকে কিন্তু এটা ঘুরবে, ঠিক আছে। আর আমি যদি এইখানে ক্যামেরাতে গিয়ে নেভিগেশনে গিয়ে কার্সার মোডে দিই তাহলে আমি কার্সার যেখানে থাকবো, এই যে এইখানে দেখুন কার্সার রাখা আছে, এই অংশ থেকে কিন্তু ঘুরছে পুরো ওয়ার্ল্ডটা। তো আমি সব সময় অবজেক্ট মোডে সিনেমা 4D চালাই, কারণ যখন যে অবজেক্ট নিয়ে আমি কাজ করছি সেই অবজেক্টটা সিলেক্ট থাকে এবং আমি এই অবজেক্টকেই কিন্তু চারদিক থেকে দেখতে চাই, ঠিক আছে। তো এটা আমার মনে হয় একটু সুবিধা। তারপর এখানে ডিসপ্লেতে গেলে দেখুন এখানে কয়েক রকম শেডিং অপশন আছে, এই ওপরে দুইটা শেডিং অপশন আমাদের দরকার হবে, এটা ঠিক আমি উচ্চারণ জানি না সেই জন্য আমি বলছি না। তো একটা আছে লাইন্স আর একটা আছে এমনি শেডিং, ঠিক আছে। এইটা কি, আমি যদি এই অবজেক্টকে একটু কাছ থেকে দেখি, এইখানে যদি অবজেক্টে আসি, এখানে দেখুন সেগমেন্ট লেখা আছে, সেগমেন্ট সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, জাস্ট এখানে 2-3 আমি সেগমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, 3 সেগমেন্ট নিয়ে নিলাম, কিন্তু আমি এটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমি যদি জাস্ট এই যে প্রথমে শেডিং মোডে থাকি তাহলে দেখতে পাবো না, আমি যদি এই শেডিং লাইন্সে থাকি তাহলে আমি যতগুলো সেগমেন্ট নিব ততগুলো আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। সেগমেন্ট আসলে নেওয়ার কারণ এটাই যে পরবর্তীতে যদি আমি কোনো স্মুথ করতে চাই কোনো কিছুকে, অথবা আমি মনে করুন একটা আইফোনের ডিজাইন করছি, তখন সেইখানে ক্যামেরা যে বাম্প আছে সেটার প্রয়োজন, সেই জিনিসগুলো করতে হলে আসলে সেগমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে। আমার একটা অবজেক্টকে টুকরো টুকরো করা, ঠিক আছে, টুকরো থাকবে ঠিকই কিন্তু সব এক জায়গায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি পরবর্তীতে যখন কোনো একটা মডেল করে দেখাবো তখন আমি বোঝাতে পারবো ভালো করে আপনাদের। তো এই তো নেভিগেশনের পার্ট এবং ইন্টারফেসের পার্টগুলো গেল, এখন আমি আরও একটু কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে আপনারা খেয়াল করেছেন কি না যে অন্য কালার হয়ে আছে কিছু কিছু মেনু, এগুলো আসলে কেন। আমি যদি এডিটে যাই, গিয়ে দেখুন যে প্রজেক্ট সেটিংস, এখানে এটা অন্য কালার হয়ে আছে, ঠিক আছে। এটা কেন, যে সিনেমা 4D যখনই নতুন কোনো আপডেট বের হয় সেই আপডেটে নতুন যে ফিচারগুলো এসেছে সেই ফিচারগুলো হাইলাইট হয়ে থাকে, ঠিক আছে। আমি যদি স্ক্রিপ্টে যাই, এই যে কনসোল, এখানে গেলে দেখুন যে এই জিনিসটা নতুন এসেছে, ঠিক আছে। আমি একবার ক্লিক করলাম, এই জিনিসটা কিন্তু একটু কালারটা ফেড হয়ে গেল, ঠিক আছে। আমি যদি আরেকবার ক্লিক করি, তারপর আরেকবার এভাবে ক্লিক করতে থাকি, তাহলে দেখবো যে কালারগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে সিনেমা 4D মনে করছে যে এই জিনিসটা তো অনেকবার ইউজ করেছে ইউজার, সুতরাং সে এখন জেনে গেছে যে এটা নতুন ফিচার এবং সে এটা কীভাবে ইউজ করতে হয় সেটা জেনে গেছে, সুতরাং কালারটা হচ্ছে আগের অবস্থায় চলে আসে। তো এই জিনিসটা কিন্তু বন্ধ করা যায়। এই বন্ধ করতে হলে কোথায় যেতে হবে, এডিটে গিয়ে আমি যদি প্রেফারেন্সেসে যাই, গেলে এখানে দেখুন হাইলাইট ফিচার্স লেখা আছে, এখানে দেওয়া আছে R20, ঠিক আছে। আমি যদি R18 অথবা R19 কোনো ভার্সনের ফিচারগুলো দেখতে চাই, হাইলাইটেড ফিচার, সেগুলো কিন্তু আমি এখানে ক্লিক করতে পারবো। আর যদি অফে ক্লিক করি তাহলে দেখুন অফ হয়ে গেল, ঠিক আছে। আর এখানে স্কিম আমি পরিবর্তন করতে পারবো, লাইটে দিলে দেখুন কী ধরনের লাগছে সিনেমা 4D, ডার্কে দিলে ডার্ক। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে সিনেমা 4D যদি এমন হয় যে আপনি কোনো জিনিস এমন করেছেন যে আপনি আর ঠিক করতে পারছেন না, হ্যাঁ, কোনো সেটিংস এমন করে ফেলেছেন, আপনি একদম আগের অবস্থায় যাচ্ছেন, যে সিনেমা 4D যখন আমি ইনস্টল দিয়েছিলাম তখন যেমন ছিল আমি ঠিক তেমনটা চাই, সেটা আপনি কীভাবে করবেন। এখানে এই প্রেফারেন্সেসে গিয়ে ওপেন প্রেফারেন্সেস ফোল্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কিছু ফোল্ডার পাবেন, এখানে প্রেফস লেখা আছে একটা ফোল্ডার, ঠিক আছে। এই ফোল্ডারটা জাস্ট ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করে দিয়ে একদম রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিবেন, দিয়ে সিনেমা 4D বন্ধ করবেন, করে আবার চালু করবেন, তাহলে সিনেমা 4D একদম প্রথমে ইনস্টল দেওয়ার সময় যেমনটা ছিল ঠিক তেমনটা হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আসলে অনেক বকবক করলাম, অনেক কিছু বললাম, আশা করি আপনাদের মাথায় কিছুটা ঢুকেছে। তো আমি পরবর্তীতে আরও সিনেমা 4D টিউটোরিয়াল দেব, আশা করি দেখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। আমি প্রথম যে ইন্ট্রো টিউটোরিয়ালটি ছিল সেটার আমার উদ্দেশ্যই ছিল যে আপনাদের দেখানো যে সিনেমা 4D আসলে কঠিন কিছু না, খুব সহজ। তো আশা করি আপনারা টিউটোরিয়াল দেখবেন এবং আরও অনেক রিসোর্স আছে, জাস্ট অনলাইনে সার্চে দিলে আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবেন। তো আশা করি সেগুলো দেখবেন এবং যদি আপনার বেসিক ভালো করতে চান তাহলে আমার এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।